ওকে, সো আমরা প্রথম তো হচ্ছে কাউন্টিং দিয়ে শুরু করবো। আর তোমরা কাউন্টিং এর একদম বেসিকটা আমার একটা ভিডিও আছে অলরেডি, সেই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবা কাউন্টিং কাউন্টিং কিভাবে বেসিক সাম সাম রুল, তারপর প্রোডাক্ট রুল, এগুলো আমরা কিভাবে ইউজ করি। তো তোমাদেরকে ক্লাসে সাবট্রাকশন রুলও শিখেছি, সাবট্রাকশন রুলের কিছু এক্সাম্পল করবো, বিকজ সাবট্রাকশন রুলটাই একটু বেশি আসে, ওই ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপালটাই সেটেল। ওকে, সো আমি বইয়ের এক্সারসাইজ থেকে কিছু প্রশ্ন দেখাই, যেমন এই ধরনের প্রশ্নগুলো, এগুলো কিন্তু তোমার কাউন্টিং এর খুবই কমন প্রবলেম। তারপর এই যে বিট স্ট্রিংস, তারপর এই যে হাউ মেনি নাম্বারস আর বিটুইন এত থেকে এত নাম্বারের মধ্যে, অড কতগুলা, বা মানে থ্রি ডেসিমাল ডিজিটস কতগুলা, এই এই ধরনের হাবিজাবি অনেক কম্বিনেশনের প্রশ্ন আসে, বাট এই ক্যাটাগরির আসে, বুঝতে পারছি। সো এই ক্যাটাগরির আমরা কিছু প্রশ্ন করব। লেটস সি, এখান থেকে ডিরেক্টলি এটা করবো, এটা করে দেখি আমরা 7 আর 11। ওকে, সো এই পুরো প্রশ্নটা আমি সলভ করে দেখাই তোমাদেরকে কিভাবে সলভ করতে হয় এই ধরনের প্রশ্ন। তো হোপফুলি লেখাটা দেখা যাচ্ছে। আচ্ছা, হাউ মেনি পজিটিভ ইন্টিজার্স লেস দেন 1000? লেস দেন 1000 মানে আসলে কত থেকে কত? 1 থেকে 999। ওকে, সো 1000 বাদ যাবে, লেস দেন যেহেতু 1000 বলছে তাহলে 1000 বাদ যাবে। অনেক সময় বলবে বিটুইন, এভাবে করে অনেক সময় কথা বলবে, দ্যাট বিটুইন 1000 এন্ড 5000 ইনক্লুসিভ। ইনক্লুসিভ মানে হচ্ছে 1000 আর 5000 সহ ইনক্লুডেড, আবার এক্সক্লুসিভ বললে, এক্সক্লুসিভ বললে হচ্ছে 1000 আর 5000 ছাড়া, মানে 1001 থেকে 4999 পর্যন্ত। ওকে, সো লিমিটটা বোঝা রাখবে, বিকজ আমরা ওই লিমিটের মধ্যে কাউন্ট করব। সো দ্য প্রবলেম ইজ অফ কাউন্টিং, বেসিক কাউন্টিং। সো বললো হাউ মেনি পজিটিভ ইন্টিজার্স লেস দেন 1000 আর ডিভিজিবল বাই 9, সরি ডিভিজিবল বাই 7, 7 দিয়ে ডিভিজিবল টোটাল কয়টা নাম্বার আছে লেস দেন 1000? সো এটা তো খুব সহজ আসলে, 1 থেকে 999 পর্যন্ত। তোমরা কি করবা, আমি এখানে ফোনের ক্যালকুলেটার ইউজ করে করতেছি, আমার হাতে কাছে ক্যালকুলেটার নাই, জাস্ট বেসিক্যালি 999 কে 7 দিয়ে ডিভাইড করবা। 999 ডিভাইড বাই 7 পাবা হচ্ছে 142 পয়েন্ট সামথিং। দেখো ওই ডিভিশন অ্যালগোরিদমটা লাগতেছে আমাদের কাউন্টিং এর জন্য, 142.7 হাবি যাবে, বাট তুমি বুঝতেই পারতেছো এখান থেকে দেখ 142 এর মাল্টিপল, মানে 7 এর সাথে 142 মাল্টিপ্লাই করলে যেটা আসে সেটা 999 থেকে কম, আর যদি 143 মাল্টিপ্লাই করি তাহলে সেটা 1000 এর উপরে চলে যাবে। এভাবে করে কিন্তু আমরা কাউন্ট করি, কারণ কি এখানে তুমি যদি একটা একটা হাতে হাতে গুনে দেখো, দেখ আচ্ছা প্রথমে আমরা 7 পাবো, তারপর 14 পাবো, তারপর 21 পাবো, তারপর 28 পাবো, এভাবে গুনে গুনে আসলে করা সম্ভব না। তো আমরা কি করছি, ডিরেক্টলি এই আপার লিমিটটাকে 7 দিয়ে ভাগ করে দেখতেছি 142। তার অর্থ হচ্ছে এর ভিতরেই এমন 142 নাম্বারস আছে, 142 নাম্বারস আছে উইচ আর ডিভিজিবল বাই 7, রাইট? আমি কি বুঝাইতে পারছি? দেখো বেসিক্যালি একটা ডিভিশন, প্রবলেমটা হচ্ছে একটা ডিভিশন। তো আমরা আসলে লিমিটের উপর নির্ভর করে এখন আমি আর একটু লিমিট চেঞ্জ করে দিব। লেটস সে আমরা বললাম হচ্ছে 1000 থেকে শুরু করে 9999 পর্যন্ত, এই লিমিটের মধ্যে 7 দিয়ে ডিভিজিবল। এই সেম প্রশ্নটা, এই সেম প্রশ্নটা আমরা করতেছি 7 দিয়ে ডিভিজিবল। তাহলে 7 দিয়ে ডিভিজিবল হতে হলে আমরা ইনক্লুসিভ বললাম, তাহলে আমরা প্রথমে কি করবো, এই 9999 এটাকে আমরা 7 দিয়ে ডিভাইড করবো। 7 দিয়ে ডিভাইড করে ফ্লোর নিব, এটাকে বলা হয় ফ্লোর নেওয়া, বিকজ মানে ডেসিমালের পরে কত আসে সেটা আমরা ইগনোর করতেছি, সেটাকে ফ্লোরিং বলে। মানে 9999 ডিভাইড বাই 7 ইজ ইকুয়ালস টু 1428 পয়েন্ট সামথিং। ওকে, সো পয়েন্ট সামথিংটাকে বাদ দিয়ে দিলাম। এর অর্থ কি? এটার অর্থ হচ্ছে 1 থেকে শুরু করে 9999 পর্যন্ত এতগুলা মাল্টিপলস আছে। ওকে, বাট আমাদেরকে তো বলছে 1000 থেকে শুরু করে, রাইট? তাহলে এর আগের গুলাকে আমাদেরকে বাদ দিতে হবে, কারণ কি 1000 এর আগেও অনেকগুলো আছে। মানে আমি যদি 1 থেকে শুরু করতাম এখান থেকে শুরু করে এটা পর্যন্ত, আমরা এটা হয়তো আমাদের অ্যান্সার, কিন্তু এই 1 থেকে শুরু করে এটার আগ পর্যন্ত, মানে 9999 পর্যন্ত তো কিছু সংখ্যক মাল্টিপলস থাকবে যেগুলো বাদ যাবে। ওকে, সো সেগুলো ক্যালকুলেট করব। সো অলওয়েজ ইনক্লুসিভ হইলে এই 1000 এর আগের নাম্বার, উইচ ইজ 9999, মানে 999, আর এক্সক্লুসিভ হলে তুমি ডিরেক্টলি 1000 কে 7 দিয়ে ভাগ করবা, কারণ কি 1000 তো বাদ যাচ্ছে, মানে যাদেরকে বাদ দিব সেটা কাউন্ট করতেছে।
তাহলে এখান থেকে এইটা থেকে আমরা বিয়োগ করব হচ্ছে 999 ডিভাইড বাই 7, এটার ফ্লোরিং, এটার ফ্লোর আমরা কিছুক্ষণ আগে দেখছি 142 পয়েন্ট সামথিং আসে, তাহলে 142, তাহলে অ্যান্সার হচ্ছে বেসিক্যালি 1428 মাইনাস 142 যেটা আসে, 1428 মাইনাস 142 ইজ ইকুয়ালস টু 1200, দিস ইজ অ্যান্সার। ওকে, সো এটা কিন্তু বেসিক কাউন্টিং একটা প্রবলেম, খেয়াল করো আমি তোমাদেরকে যেভাবে করে কাউন্ট করতে বলছিলাম এখানে আমরা প্রোডাক্ট রুল ইউজ না করে আমরা বেসিক্যালি ডিভিশনটা ইউজ করছি, ওকে, বাট আমরা মেইনলি কাউন্ট করতে চাচ্ছি, ওকে। সো দিস ইজ এ প্রবলেম, দিস ইজ এ ক্লাসিক প্রবলেম অফ কাউন্টিং। সো এখানে মাঝে মাঝে অন্যান্য কেসেস আসে, যেমন দ্যাট আর ডিভিজিবল বাই বোথ 7 এন্ড 11, 7 দিয়েও ডিভিজিবল, 11 দিয়েও ডিভিজিবল। তাহলে খেয়াল করো, এক থেকে যদি তুমি 1000 পর্যন্ত যাও, আমি একটা হচ্ছে অন্য লিমিটে দেখাই দিছি, বাকি সবগুলো এই লিমিটে দেখাবো। আচ্ছা, লেস দেন যেহেতু 1000 বলছে, তাহলে 999 লিখবো, বাকি সবগুলো আমি এই লিমিটে দেখাবো। অন্য লিমিটে কিভাবে কাজ করে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, দেন বড়টার থেকে হিসাব করবা, ছোটটার হিসাবটা বাদ দিব, এটাই। ওকে, সো যাই হোক, 999 এখানে আমরা বলতেছি, এবারে প্রশ্ন করতেছি দ্যাট আর ডিভিজিবল বাই বোথ 7 এন্ড 11, তাহলে 7 দিয়েও ডিভিজিবল হতে হবে, 11 দিয়েও ডিভিজিবল হতে হবে। তাহলে এরকম প্রথম যে নাম্বারটা আসবে, দেখো 7 কিন্তু হবে না, কারণ কি 7 হচ্ছে শুধু 7 দিয়ে ডিভিজিবল, বাট 11 দিয়ে ডিভিজিবল না। তাহলে 7 বাদ, 11ও এভাবে বাদ পড়বে, 14ও বাদ পড়বে। ওকে, ঘুরে ফিরে প্রথম যে নাম্বারটা এই কন্ডিশনকে স্যাটিসফাই করবে সেটা হচ্ছে আমাদের 77। এনি 77 কিভাবে পাইছি, এই দুজনকে কি মাল্টিপ্লাই করছি নাকি অন্য কিছু করছি? সবাই ভুল করছো, মাল্টিপ্লাই না, এটা দেখে মনে হচ্ছে মাল্টিপ্লাই, বাট আসলে এলসিএম হবে, এলসিএম, কারণ কি লোয়েস্ট কমন মাল্টিপল দরকার আমার, শুধু মাল্টিপল দরকার না, লোয়েস্ট কমন মাল্টিপল, মানে প্রথম কোথায় তারা কমন মাল্টিপল পাওয়া যাচ্ছে, লোয়েস্ট কমন মাল্টিপল অফ 7, 11, সেটা মানে যেহেতু 7 আর 11 দুজনই প্রাইম, তাই 77 হয়েছে। কিন্তু তোমাকে যদি কেউ বলতো 9 আর 12, এই প্রশ্নে জাস্ট 7 আর 11 এর জায়গায় যদি 9 আর 12 থাকতো, তুমি কিন্তু 9 আর 12 কে মাল্টিপ্লাই করলে রং অ্যান্সার হতো। তোমাকে কি করতে হতো, তোমাকে তখন করতে হবে 9 আর 12 এর এলসিএম, উইচ ইজ কত, 3 3 9 4 9 36, তখন তোমাকে 36 দিয়ে হিসাব করতে হবে। কিন্তু যারা ভুল করবা তারা 9 ইন্টু 12, 9 9 9 18, 108 দিয়ে তোমরা সলভ করা শুরু করবে, বা অনেক কিছু বাদ যাবে। ওকে, সো এটা কিন্তু ভুল হওয়ার ভালো সম্ভাবনা আছে। যাই হোক, তাহলে এলসিএম দিয়ে আমরা হিসাব করবো, 77 হচ্ছে এই দুজনের কমন মাল্টিপল, রাইট? তো 77 দিয়ে আমরা হিসাব করবো, কিভাবে করবো, 9 9 9, এটাকে আমরা 77 দিয়ে ভাগ করবো, 77 দিয়ে ভাগ করে জাস্ট ফ্লোর করে দিব, আর কিছু না। ওকে, সো ফ্লোর যেটা আসে তোমরা নিজেরা ক্যালকুলেট করে নিও, আই হোপ বুঝাইতে পারছি। জাস্ট আমরা আসলে বোথ 7 এন্ড 11 দিয়ে আমরা নিচে এলসিএম দিয়ে ভাগ করে আগের মতোই, আর যদি এই রেঞ্জটা অন্য কোথাও থাকে তাহলে ওই যে বড়টা দিয়ে ভাগ করে প্রথমে ফ্লোর করে বের করব, তারপর ছোটটার আগের জন বা ছোটটাকে দিয়ে আমরা ফ্লোর করে বিয়োগ করব। ওকে, এখন আরেকটা প্রশ্ন দেখি, ডিভিজিবল বাই 7 বাট নট বাই 11, ডিভিজিবল বাই 7 বাট নট বাই 11, তাহলে এই রেঞ্জে এটা হিসাব করা সহজ, ডিভিজিবল বাই 7 কতজন আমরা কিছুক্ষণ আগে হিসাব করে দেখছিলাম, ডিভিজিবল বাই 7 হচ্ছে টোটাল 142, এটা হচ্ছে অ্যান্সার। এখন বলতেছে বাট নট বাই 11, তাহলে তোমাদের অনেকের মনে হতে পারে তাহলে 11 দিয়ে যারা ডিভিজিবল সেগুলাকে আমরা বের করে কত আসে, 999 ডিভাইড বাই 11, এটা আসছে 90 জন। ওকে, তোমরা একটু ভাগ করে দেখবা 90.8 আসে আর কি, সো 0.8টা বাদ, 90 জন। তোমরা অনেকে ভাবতে পারো দ্যাট 142 থেকে 90 বিয়োগ করে দিলে মেবি অ্যান্সার, এটা কি ঠিক হয়েছে নাকি রং ভুল হয়েছে, রং কিন্তু রং। ওকে, কেন, কারণ কি এই এই 142 জন আর এই 90 জন কিন্তু সেম কালেকশন না। ওকে, তো আমাদেরকে বলছে হচ্ছে দ্যাট 7 দিয়ে ভাগ যাবে বাট 11 দিয়ে ভাগ যাবে না। তুমি যদি এখন লিস্ট করা শুরু করো, 7 দিয়ে যারা ভাগ যাচ্ছে তারা হচ্ছে 7 14 21 28 35 42, তারপর কত কি কি আসে একটু বলো, 42 এর পরে 49, আমি সবগুলো লিখতেছি একটু বোঝার জন্য, তোমরা 56
64 তাই না, 64 নাকি, সরি 63, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ 7 আর 56 7 আর 56 7 আর 63 দেন 70 77 এন্ড এখন খেয়াল করো এইভাবে করে বিভিন্ন নাম্বারস আসবে কিন্তু বলতেছে বাট নট 11, তাহলে আমি যদি 11 আমার এই গ্রুপে কি আসলে 11 আছে কোথাও, আমার কি এই গ্রুপ থেকে 11 কে বাদ দেওয়ার কোনো প্রশ্ন আসে, 11 কে তো বাদ দেওয়ার কোনো প্রশ্ন আসে না, কারণ কি এই গ্রুপে তো 11 নাই, এই গ্রুপে আছে 7 এর মাল্টিপলস, কিন্তু 11 এর মাল্টিপল হয়ে যাবে যারা আসলে 77 এর মাল্টিপল, ওই আবার এলসে 77 আসবে, তারপর পরে মানে এর মাল্টিপল যেটা, এই ধরনের নাম্বার গুলো আসবে বুঝছো, তো তাদেরকে বাদ দিতে হবে শুধু, ওকে, সো এটার ব্যাপারে একটু কেয়ারফুল, এটা কিন্তু ডিভাইড বাই 11 কে বিয়োগ করবো না, আমরা ডিভাইড বাই 77 কে বিয়োগ করবো, ওকে, তাহলে 999 ডিভাইড বাই 77 উইচ ইজ 12 পয়েন্ট সামথিং আসে, 12.97 আসে, বাট তবুও 97ও বাদ যাবে, শুধু 12 জন, মানে টোটাল তুমি 142 জনের যদি লিস্ট করো, লিস্ট থেকে শুধু দেখবা যে 12 জন বাদ যাচ্ছে, কারণ কি ওই লিস্ট 142 জনের ওই লিস্টের মধ্যে শুধু 12 জন 11 দিয়ে ডিভিজিবল, বাকিগুলো এমনিতেই 11 দিয়ে ডিভিজিবল না, ওকে, তাহলে 142 মাইনাস 12 ইকুয়ালস টু 130, এটা হবে রাইট অ্যান্সার, আমি কি বুঝাইতে পারছি? এই যে এলসিএম দিয়ে, হ্যাঁ হ্যাঁ এলসিএম দিয়ে ভাগ দিছি আর কি, মানে এলসিএম গুলোই তো কমন গুলা, তো কমন গুলাই তো এখান থেকে বাদ যাচ্ছে, যেহেতু 11 এর গুলো বাদ দিতে বলছি, কমন গুলো বাদ দিছি, ওকে, তো এভাবে করে আমরা করতে পারি, আবার যদি এই দ্বার বাদ দাও, এটা ছাড়া ডিরেক্টলি যদি আমি প্রশ্ন করি, এখানে যদি এন্ড এর জায়গায় এখানে বাদ এটা এই দ্বার না বলে আর ডিভিজিবল বাই 7 অর 11, 7 অথবা 11, এখানে কিন্তু আমাদের ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল চলে আসবে, এই যে 999 ডিভাইড বাই 7 এগুলো দিয়ে আমরা পাবো হচ্ছে 142 জন আমরা পাইছি যারা ডিভিজিবল বাই 7 প্লাস 999 ডিভাইড বাই 11 এখানে আমরা পাবো 90 জন, এই 90 জন পাইছি, তাহলে অ্যান্সার কি 232 হবে? না, এক্স্যাক্টলি কমন কিছু আছে যেটা আমরা অলরেডি এই প্রশ্নে ক্যালকুলেট করছিলাম তাই না, এই প্রশ্নের অ্যান্সার কত আসছিল, যাই হোক সেটা এখানে আমরা বিয়োগ করে দিতে পারবো, 999 ডিভাইড বাই 77 এই যে যেটা হচ্ছে 12 জন মনে হয় তাই না, এই 12 জনকে বিয়োগ করে দিব, 130 প্লাস 90 অ্যান্সার হবে 220, বুঝাইতে পারছি? ওকে, আবার যদি এখানে এইদার 7 অর 11 থাকে তার অর্থ হচ্ছে 7 দিয়ে ভাগ গেলে 11 দিয়ে ভাগ যেতে পারবে না, আবার 11 দিয়ে ভাগ গেলে 7 দিয়ে ভাগ যেতে পারবে না, তখন এই জিনিসটা দুইবার বিয়োগ করতে হবে বুঝছো, মানে কমন গুলো তো একবার বাদ দিলে একবার কাউন্ট হচ্ছে, কমন গুলোকে যদি দুইবার বাদ দিতেও তাহলে কমন গুলো একবারও কাউন্ট হচ্ছে না, শুধু পিওর 7 দি ডিভিজিবল গুলো থাকতেছে, আবার পিওর 11 গুলো 11 দি ডিভিজিবল গুলো থাকতেছে, অথবা তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সারটা বের করতে পারো, দেন এখানে সরি এই প্রশ্নের অ্যান্সার বলতেছি এই যে এটা 7 বাট নট 11 এটার অ্যান্সার বের করতে পারো, এটার মতো করে 11 বাট নট 7 দি ডিভিজিবল সেটার অ্যান্সার বের করতে পারো, তারপর দুইটাকে যোগ করে দিতে পারো, ওটা করলেও কিন্তু অ্যান্সার সেমই আসবে, ওকে, তো একটু মনে হয় দ্রুত বলে গেছি বিকজ সবগুলো সিমিলার ধরনের, বাট যদি বুঝতে না পারো তাহলে আমি ভিডিও রেকর্ডিংয়ে তোমরা আরেকবার স্লো প্লে করে একবার শুনে নিও তাহলে বুঝে যেতে পারবে, এখন একটু ডিফারেন্ট টাইপের প্রশ্ন যাচ্ছি, এখানের মধ্যেই ডিফারেন্ট প্রশ্ন আছে, ওকে, এখানের মধ্যেই কিন্তু আমাদের ডিফারেন্ট প্রশ্ন আছে, তাহলে এই যে জি নাম্বারটা সেম সেম ডিসক্রিপশন, হাউ মেনি পজিটিভ ইন্টিজার্স লেস দেন 1000 মানে 1 থেকে 999 এদের মধ্যে হ্যাভ ডিস্টিংক্ট ডিজিটস, ডিস্টিংক্ট ডিজিটস এখন কিভাবে কাউন্ট করবো, তোমার এখানে টোটাল 1 থেকে 999 এর মধ্যে নাম্বার আছে 999টা, কিন্তু এই যে 999 এর মধ্যে তো সেম ডিজিট চলে আসছে, আবার তুমি যদি এর মাঝখান থেকে একটা নাম্বার নাও ধরো 725 এটাতে হচ্ছে সবাই ডিস্টিংক্ট তাই না, ডিজিটস গুলো ডিস্টিংক্ট, আবার যদি তুমি 726 নাও ঠিক আছে ডিস্টিংক্ট, কিন্তু 727 হলে এটা আবার ডিস্টিংক্ট না, তাহলে তুমি কাউন্ট কেমনে করবা, প্রশ্ন বুঝছো? এই প্রশ্নে কিন্তু ভালো প্যাচ আছে, মানে নর্মালি ধুম করে বোঝা যায় না আর কি, আমরা ডিস্টিংক্ট ডিজিটস কিভাবে কাউন্ট করব, তাহলে এটা যেভাবে করতে হয় সেটা হচ্ছে 1 থেকে 999 এগুলো 999টা নাম্বারের মধ্যে আসলে এক ডিজিটের ওয়ান ডিজিট সবাই ডিস্টিংক্ট না,
এক ডিজিটের তো সবগুলোই ডিস্টিংক্ট, রাইট? ইয়েস স্যার, এক ডিজিটের গুলো আসলে কোনো ঝামেলা না। ওকে, তাহলে এক ডিজিটের আছে কতজন? এক ডিজিট এই প্রশ্নে মানে জি এর অ্যান্সার করতেছি আর কি, জি এর অ্যান্সার ওয়ান ডিজিট বিশিষ্ট নাম্বার, ওকে, অথবা ওয়ান ডিজিট নাম্বারস অফ ডিস্টিং ডিজিটস, এটা হচ্ছে বরাবর 9 জন, যে 9 জন আছে 1 থেকে 9 সবাই, ওকে, এরা সবাই ডিস্টিং ডিজিট। কিন্তু টু ডিজিটস যদি তুমি যেতে যাও, টু ডিজিটস এর মধ্যে তোমার আসলে 2টা ঘর আছে। এখন তুমি খেয়াল করো, টু ডিজিট শুরু হয় কত থেকে? 10 থেকে, তাই না? 10 থেকে শুরু হয়। তুমি যদি লিখে যেতে থাকো 10 11 12, তুমি এই যে এখানে একটা 11 ঝামেলা পাইছো, তো 13 14 15 এভাবে করে অনেকে কাউন্ট করতে চাইতে পারো, বাট দিস ইজ নট দি রাইট ওয়ে অফ কাউন্টিং আর কি। তোমরা বলতে পারো যে স্যার শুধু 11 বাদ যাবে, 22 বাদ যাবে, 33 বাদ যাবে, এভাবে করে হয়তো টু ডিজিটটাও পার করে দিতে পারো, বাট দিস ইজ নট এ গুড ওয়ে অফ সলভিং দিস। আমি দেখাই গুড ওয়েটা কি, সেটা হচ্ছে এই 2টা বক্সের মধ্যে 2টা আলাদা নাম্বার বসবে, রাইট? 2টা আলাদা নাম্বার বসবে। তাহলে প্রথম বক্সে আমাদের, অথবা সেকেন্ড বক্সে আমাদের কয়টা অপশন আছে টোটাল? যে কোনো একটা বক্সে আমাদের বসার মতো নাম্বার ডিজিটস কয়টা আছে? 9টা। 9টা ডিজিট আছে, রাইট? 1 2 3 4 5 6 7 8 9, ওকে। অথবা তোমরা এক এক জিরোকে যদি সহ ইনক্লুড করো, তো সামনের ঘরে আসলে জিরো বসলে একটা ঝামেলা, রাইট? সামনের ঘরে কিন্তু জিরো বসলে ঝামেলা আছে। তো সামনের ঘরে জিরো বসলে সেটা আবার ওয়ান ডিজিট নাম্বার হয়ে যাচ্ছে, তাকে আমরা ওয়ান ডিজিট নাম্বার হিসেবেই ডিনোট করতেছি। তাহলে এখানে 9টা অপশন আছে। অ্যান্ড সেকেন্ড ঘরে কয়টা অপশন আছে বলতো? আটটা না, কিন্তু সেকেন্ড ঘরে কিন্তু জিরো সহ বসতে পারবে। আমি তোমাকে বুঝাই বলি, জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন, টোটাল ডিজিট কয়টা হলো? 10টা ডিজিটস আছে, তাই না টোটাল? কিন্তু ফার্স্ট ঘরে, ফার্স্ট ঘরে কিন্তু জিরো বসতে পারবে না, জিরো বসতে পারবে না, তাই ফার্স্ট ঘরে আমার অপশন 9টা। সেকেন্ড ঘরে, ফার্স্ট ঘরে যে বসছে সে বসতে পারবে না, যেই বসুক, এখানে যদি 5 বসে তাহলে সেকেন্ড ঘরে 5 বসতে পারবে না, তাই না? কারণ কি, 5 বসলে এটা ডিস্টিংক্ট হচ্ছে না, আমার ডিস্টিংক্ট চাচ্ছে। সো ফার্স্ট ঘরে যে বসছে সে বসতে পারবে না, কিন্তু আবার জিরো ইজ ব্যাক ইন বিজনেস, জিরো বসতে পারবে। সো সেকেন্ড ঘরের অপশন আমাদের আসলে 9টা, 81। বুঝতে পারছি? থ্রি ডিজিটসটাতে দেখো, থ্রি ডিজিটসটা আরো ভালো করে বুঝতে পারবা। থ্রি ডিজিটস হচ্ছে টোটাল 3টা ঘর আছে। ফার্স্ট ঘরে আমাদের কয়টা অপশন? 9টা, বিকজ মনে রাখো, বিকজ জিরো বসতে পারতেছে না। ফার্স্ট ঘরের একটাই সমস্যা, সেটা হচ্ছে এটা এখানে জিরো হতে পারবে না, ওকে, জিরো এখানে হতে পারবে না, দ্যাট ইজ দি অনলি প্রবলেম। তাহলে 9টা অপশন। কিন্তু এর পর থেকে প্রত্যেকটা ঘরে কিন্তু আর জিরো নিয়ে সমস্যা না, ঠিক আছে? তাহলে সেকেন্ড ঘরে আসলে 10 জনের সবাই বসতে পারতো, কিন্তু একজন তো ফার্স্ট ঘরে বসে গেছে, রাইট? দেখো সেকেন্ড ঘর থেকে এইভাবে হিসাব করবা, দেখ 10টা অপশন আছে, কিন্তু এখানে একটা ঘরে অলরেডি কেউ একজন বসে গেছে, তাহলে 10 -1 উইচ ইজ 9। আবার থার্ড ঘরেও 10 জনই বসতে পারতো, কিন্তু প্রথম 2টা ঘরে 2 জন বসে গেছে, তাহলে 10 -2। বুঝাইতে পারছি? 9 × 9 × 8, এটা কত আসে? 9 9 81 8 64 640, তারপর এই 3টাকে যোগ করে দিবা, এই 3টাকে যোগ করে দিলে অ্যান্সার। যদি তোমাদের 4 ডিজিট আসতো এখানে, লেটস সে প্রশ্ন যদি একটু বাড়াই দিত, 4 ডিজিট যদি আসতো তাহলে 4 ডিজিট সে এভাবে করে করতাম। সেটা হচ্ছে প্রথম ঘরে 9 জন, তারপর হচ্ছে 10 -1 10 -2 10 -3, বুঝতে পারছি? ওকে, খুবই সিম্পল। তো একটু ফার্স্ট ঘরের সাথে সেকেন্ড ঘরের একটু কনফিউশন হয়, বাকি আর তেমন কনফিউশন হওয়ার কথা নয়। তো 3 ডিজিটেরটা বুঝলেই মোটামুটি 4 ডিজিট 5 ডিজিট পাওয়ার কথা। ওকে, সো এটা এটার ব্যাপারে যদি তোমরা আরো একটু ডিটেইলে এই এই প্রসেসটা, এখানে যে বক্স করে করে আমি প্রসেস দেখালাম, এই প্রসেসটা আর একটু ডিটেইলে তোমরা পাবা হচ্ছে একটা ভিডিও, আমি লিংক শেয়ার করে দিব, সেটা হচ্ছে নাম্বার ফর্মিং। ওকে, ফর্মিং নাম্বারস ইউজিং ডিজিটস, ওকে, সেম প্লেলিস্টেই তোমরা পাবা, দ্যাট ডিজিটস ইউজ করে কিভাবে নাম্বার ফর্ম করতে হয়। সেখানে এই ধরনের বিভিন্ন কন্ডিশন থাকে, এই কন্ডিশনগুলো ফুলফিল করে হচ্ছে আমরা বিভিন্ন নাম্বারস বানায় রাখে বানায় থাকে। ওকে, তো হোপফুলি তোমরা
মোটামুটি নাম্বার কিভাবে বানাইতে হয় বা এই ধরনের কাউন্টিং এর প্রবলেম গুলো আশা করি বুঝতে পারছো। আমরা ডিফারেন্ট প্রবলেম হচ্ছে ডিফারেন্ট একটা ভিডিওতে সলভ করবো।